আসসালামু আলাইকুম এবং আদাব। বিদ্যানন্দের কাছে দুটি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথমে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের যে সমস্ত কাজগুলো চলছে বাংলাদেশের জনগণের জন্য, যেন আমি অ্যাপ্রিসিয়েট করে স্যালুট জানাই। কিন্তু এই কাজগুলো চলার পরে বর্তমান সময়ে বিদ্যানন্দের যিনি প্রধান, ওনার যে পদত্যাগ এবং এই সময়ে জাকাত নিয়ে যে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে, এক হুজুরে ওনাদের জাকাত দেওয়া যাবে কি না এর উপর একটা ভিডিও দিয়েছিল আমাদেরকে, অনেকে সেই ভিডিওটা আবার দেখাচ্ছেন, ফরওয়ার্ড করছেন ওনাদেরকে দেখা জাকাত দেওয়া যাবে কি না। তো এই জিনিসগুলো উত্তর দিতে গিয়ে দেখলাম আমাদের ফাউন্ডেশনের খুব আপন কয়েকজন মানুষ বিদ্যানন্দের প্রতি খুব উৎসাহী ছিলেন এবং উৎসাহী আছেন, বিদ্যানন্দের প্রতি যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু যখন আমরা কোনো মানুষের প্রশ্নের উত্তর দিতে যাব, আমাদের কিছু জিনিস স্টাডি করতে হবে, কিছু জিনিস দেখতে হবে, এবং সেই জিনিসগুলো দেখতে গিয়ে আমরা কিছু প্রশ্ন পেয়েছি যে প্রশ্নগুলোর উত্তর অদ্যাবধি আমরা পাইনি। বলে ফেলি, নাম্বার ওয়ান, দেখলাম বিদ্যানন্দ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ টাকা উঠাচ্ছেন। তো আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যে বিভিন্ন জায়গার মধ্যে ওনারা যে টাকাগুলো উঠাচ্ছেন, যা একটা অন্যতম এক্সাম্পল হচ্ছে ওনার ফেসবুকে ফান্ড রাইজিং করেন। আমি একটু সবার জানার জন্য বলে রাখি, ফেসবুক ফান্ড রাইজ কিন্তু বাংলাদেশে অ্যালাউড না, অনুমোদিত না। এটা নিশ্চয় বাংলাদেশের বাইরে থেকে ওনারা টাকাগুলো উঠাচ্ছেন। তো সেই টাকা উঠাতে গিয়ে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, সেই টাকাটা বাংলাদেশে কীভাবে ওনারা আনতেছেন। আপনারা হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না যে বিদেশ থেকে যদি কোনো টাকা পয়সা বাংলাদেশ কোনো ধরনের সামাজিক সংগঠনকে যদি দিতে হয়, তাহলে কোনো একটা এনজিওর মাধ্যমে আসতে হয়। সো সেক্ষেত্রে আমি প্রথমে তালাশ করলাম বিদ্যানন্দর এনজিওর রেজিস্ট্রেশনটা আছে কি না। সেজন্য আমি সরকারের যে ওয়েবসাইটটা আছে ngoab.gov.bd, যে কেউ আপনারা যদি সেখানে যান দেখতে পারবেন, এনজিওদের ডিটেলস লিস্টে সেখানে দেওয়া আছে। সেই লিস্টে অনুযায়ী আমি থন্ন থন্ন করে খুঁজে বিদ্যানন্দের নামটা কিন্তু কোথাও পাইনি। তারপর আমার মনের মধ্যে সন্দেহ আসলো, হয়তো সরকার ওয়েবসাইটটা হয়তো আপডেট হয়নি, হয়তো আরও কোনো বিষয় দিয়ে আছে, ওনারা হয়তো অন প্রসেসিংয়ে আছেন। আমি ফোন করলাম বিদ্যানন্দের অফিসে, বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়ে বিদ্যানন্দের অফিসে ফোন করলাম। একজন ভদ্র মহিলা স্বেচ্ছাসেবিকা উনি ধরেছেন, উনি বলে যে এটা রেজিস্ট্রেশন আছে, আমাদের রেজিস্ট্রেশন থাকলে একটু আমাকে জানাবেন এটা এনজিও রেজিস্ট্রেশন আছে কি না। উনি বলে যে এই বিষয়টা আমি জানি, এটা আরেকজন জানে, উনি আরেকজনকে দিলেন। উনি বললেন যে এই বিষয়টা আমিও জানি না। তারপর উনি বললেন যে আপনাদের ভাইস চেয়ারম্যান যিনি আছেন ফারুক সাহেব নাম বললেন, ফারুক সাহেবের সাথে আপনি আলাপ করেন, ফারুক সাহেবের নাম্বার আমাকে দিয়েছেন, আমি ফারুক সাহেবকে রিং করলাম। ফারুক সাহেবকে রিং করার পরে ফারুক সাহেব আমাকে বললেন যে আপনি বিদেশ থেকে টাকা পাঠাতে চাইলে আমাদের অ্যাকাউন্ট আছে প্যাপেল, প্যাপেলে দেন। আমি আরো একটু আশ্চর্য হয়ে গিয়েছি, প্যাপেলে দিও মানে? প্যাপেলও তো বাংলাদেশে অনুমোদিত না। এই প্যাপেলে যদি কেউ কোনো পেমেন্ট করে বিদেশে, তাহলে সেটা বিদেশের কোনো একটা অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, হয় ব্যক্তিগত অথবা সংস্থার অ্যাকাউন্টে, এবং সেই সংস্থা থেকে বা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যদি বাংলাদেশে ডোনেশন আকারে আসতে চায়, বাংলাদেশ সরকারের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী বিধিসম্মতভাবে এনজিওর পারমিশনই টাকাগুলো আসতে হবে। তো উনি বললেন আমার প্যাপেলে দেন। আমি ওনাকে যখন বললাম যে এনজিওর আপনাদের অনুমোদন আছে কি না, নাহলে আপনার টাকাটা বৈধ ভাবে কীভাবে আনবেন, উনি আমতা আমতা করলেন, বললেন সরকারের একটা নিয়ম আছে, অল্প কিছু টাকা আনা যায়, ব্যক্তিগতভাবে কেউ আনতে পারে, দিতে পারে। ও আপনি যদি আরও বিষয় জানতে চান, আমাদের ফাইন্যান্স ডিভিশনে যিনি আছেন ওনার সাথে কথা বলেন। ও ফারুক সাহেব যিনি বিদ্যানন্দের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশে কর্মরত, উনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের নাম্বার দিলেন। আমি অত্যন্ত দুঃখিত যে আমি একাধিকবার ফাইন্যান্স ডিভিশনে ফোন করার পরেও ওনারা রিসিভ করেননি আমার নাম্বার থেকে, আই ডোন্ট নো কেন। এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো বলার একটা অন্যতম কারণ হচ্ছে, সম্প্রতি বিদ্যানন্দের যিনি প্রধান কিশোর কুমারের যে পদত্যাগ উনি করতেই পারেন, এই পদত্যাগ নিয়ে উনি ফেসবুকে কি কিছু পোস্ট দিয়ে, অনেক মিডিয়াতে আমাদের কিছু আপন মানুষ, সত্যিকার অর্থে যে আমি যে কয়েকজন ভালো মানুষ এই দুনিয়াতে দেখেছি, এর মধ্যে একজন মানুষ ওনাদের পক্ষ হয়ে খুব স্ট্রংলি নিউজ দিয়েছেন, ওনাদের পক্ষে কথা বলেছেন। সো এই মানুষটা আসলেই খুব ভালো মানুষ। কিন্তু যখন আমি কাজগুলো করলাম, দেখলাম যে অনেকে বিভিন্ন ধর্মীয় মন্তব্য করছেন, কোন হুজুরে ওদের বিরুদ্ধে কথা বলেছে, ওই হুজুরকে একদম ধুয়ে মুছে ঝেড়ে ফেলতেছেন, আবার সরকারের বিরুদ্ধে অনেকে কথা বলছেন যে সরকার ঠিকমতো এই মানুষের কাছে যে সমস্ত জিনিসগুলো দেওয়ার কথা এগুলো দিতে ব্যর্থ হয়েছে, সরকারের মহলে অনেকে চুরি করতেছে, এখন সেই এই চুরিটা ঢাকার জন্য বিদ্যানন্দ যেহেতু অনেক সুন্দরভাবে কাজ করতেছে, সেই জন্য বিদ্যানন্দের যিনি প্রধান ওনাকে সরকারিভাবে বাধ্য করতেছে, এই ধরনের কিছু কমন টমন আমরা পেলাম। আমি আশ্চর্য হয়ে গেছি, এত বড় সংগঠন বাংলাদেশ সরকারের চেয়ে বড় সংগঠন বিদ্যানন্দ। আপনারা হয়তো জানেন না, আমরা তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের এই সময়ে যে সমস্ত চাল চুরগুলো ধরা পড়েছে, হয়তো 100, 200, 300 জন ধরা পড়েছে, কিন্তু 3-4 হাজার মানুষ কাজ করতেছে। তো যাই হোক,
এই যে একটা ধর্মীয় একটা ভুল বোঝাবুঝি এবং সরকারের প্রতিপক্ষ বিদ্যানন্দে দাঁড়িয়ে যাওয়ার এই জিনিসটা একটু ঘাটতে গিয়ে, কিংবা যে মানুষজন আমাদের কষ্ট করছে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে কি না, জাকাতের টাকাটা আমরা দিতে পারবো কি না, এটা ঘাটতে গিয়ে আরো একটা জিনিস আমি একটু সারপ্রাইজ হলাম। ওনাদের যে জাকাত পেজ, জাকাতের জন্য ওনারা যে পোস্টগুলো উল্লেখ করেছে, সেই পোস্টের মধ্যে যখন আমরা দেখলাম ওনাদের পোস্টে দেখা গেল তিনজন ব্যক্তি, ওনারা বলছেন আমাদের জাকাত ফান্ডটা এই তিনজন ব্যক্তির তত্ত্বাবধানে পরিচালিত হয়। সো তিনজন ব্যক্তি তত্ত্বাবধানে যেহেতু পরিচালিত হচ্ছে, ওনারা বাংলাদেশের ইসলামিক স্কলার, এক নম্বর হচ্ছে যে ডক্টর ইলিয়াস সিদ্দিকী সাহেব, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এখন আরো বিশ্ববিদ্যালয়ে আছেন। আমি ইলিয়াস সিদ্দিকী সাহেবের নাম্বার নিয়ে ইলিয়াস সিদ্দিকী ওনার কাছে ফোন দিলাম যে স্যার এই ঘটনা, আপনার নামটা দেখলাম বিদ্যানন্দ, আপনি আছেন কিনা। মজার ব্যাপার হচ্ছে উনি আমাকে জানাচ্ছেন আমরা তো এখন না, এক বছর আগে বিদ্যানন্দ আমাদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু এই এক বছর ধরে তো কোনো যোগাযোগ নাই। আমি বললাম যে গত এপ্রিল মাসেও তো আপনাদের তিনজনের নাম দিয়ে ফেসবুকে বিদ্যানন্দ প্রচুর টাকা উঠিয়েছে, তো এই জিনিসটা আপনাদের নলেজে আছে? বলতো না, সেটা তো আমার নলেজে নাই, আপনি যদি আমাদের নাম দিয়ে যদি কেউ টাকা উঠিয়ে থাকে, বিদ্যানন্দ টাকা উঠিয়ে থাকে, স্ক্রিনশটটা একটা আমার কাছে পাঠাবেন। এটা বলছে কে? বিদ্যানন্দের যে জাকাত বোর্ডের এক নম্বর ব্যক্তি ডক্টর ইলিয়াস সিদ্দিকী সাহেব, ওনার কথা আমার ফোনে রেকর্ড আছে, যে কেউ ওনার নাম্বার নিয়ে কথা বলতে পারেন এবং বলতে পারেন আপনার সাথে এরকম একজন ব্যক্তি আলাপ করেছিল কিনা এবং আপনি এই ধরনের উত্তর দিয়েছেন কিনা, যে আপনি এক বছর আগে জড়িত ছিলেন, এক বছর ধরে আপনি ওদের সাথে জড়িত নন, কেউ বিদ্যানন্দের কাছ থেকে আপনার সাথে কেউ যোগাযোগ করেনি। তারপর আমি চিন্তা করলাম স্যারের সাথে যখন এটা পেলাম, দুই নম্বর ব্যক্তি দেখি ডক্টর মুর্শিদুল হক, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটু আগে আমি মুর্শিদ ভাইয়ের সাথে কথা বলেছি, তো উনি আর একটু সারপ্রাইজ ধরনের উত্তর দিলেন আমাকে। উনি বললেন যে গত বছর আমাদেরকে বিদ্যানন্দ ডেকেছিল, আমরা গিয়েছিলাম, আমরা গিয়ে এখানে একটা গাইডলাইন দিয়ে এসেছি, কাকে টাকা দিচ্ছে, কত টাকা দিচ্ছে, মানে কত হিসাব নিকাশ আমরা বলে জানি না। আমি বললাম যে ওনারা তো লিখেছেন আপনাদের তিনজনের তত্ত্বাবধানে বিদ্যানন্দের জাকাত ফান্ডগুলো ওনারা খরচ করছেন, বলছেন না সেটা তো আমাদের তত্ত্বাবধানে খরচ করতেছে না, আমাদেরকে একটা গাইডলাইন দিতে বলেছে, আমরা খালি গাইডলাইন দিয়েছি। তো এ তিন নম্বর ব্যক্তির কাছে আমি আর গেলাম না। জাকাত যেহেতু একটা ইসলামিক সম্পূর্ণ বিধিসম্মতভাবে ইসলামিক খাত যেভাবে উল্লেখ করা আছে এভাবে খরচ করতে হয় এবং জাকাতের হিসাবটা সম্পূর্ণ আলাদা রাখতে হয়, সেজন্য জাকাত দেওয়ার ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকি। আমরা আল্লাহ সাফল্য ফাউন্ডেশনও জাকাত নেওয়ার সময় আমরা খুব বারবার করে বলে দিই আপনি টাকা পাঠিয়ে খাতটা আমাদেরকে উল্লেখ করে জানাবেন, আপনি কোন খাতের জন্য দিচ্ছেন, এটা কি ডোনেশন, এটা কি জাকাত, নাকি এটা আর কি, নাকি এটা কি এই বর্তমান সময়ে যে বিশৃঙ্খলা চলছে করোনা নিয়ে কোনো সহযোগিতা। সো আমরা বারবার বলি খাতটা আমাদেরকে উল্লেখ করে দেবেন। আমি আজকের এই মূল্যবান আলোচনাগুলো করার একটা মাত্র অর্থ হচ্ছে বাংলাদেশের মধ্যে বিদ্যানন্দ লোকাল লেভেলে যে কাজগুলো করছে কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বিদ্যানন্দের সম্মানিত স্বেচ্ছাসেবক ভাই বোনেরা, সম্মানিত দাতারা, আমি আপনাদেরকে স্যালুট করি, আপনাদেরকে সম্মান জানাই আপনাদের অন্তরের যে মানবিক অনুভূতির জন্য। কিন্তু বিদেশ থেকে যে টাকাগুলো কোনো সংস্থার মাধ্যমে বাংলাদেশে আসতে হলে এনজিওর যে লাইসেন্স লাগে এবং এনজিওর লাইসেন্স ছাড়া যে বাংলাদেশে টাকা আনা কোনোভাবে বৈধ নয়, আমি গতকালকে এনজিওর তো আলাপ করেছিলাম, ওনারা বলেছেন কোনোভাবে এনজিওর লাইসেন্স ছাড়া, এনজিও অনুমোদন ছাড়া বৈধ নয়। আমি একটা কথা বলি রাখি ফাঁকে, কারণ এই এই যে সংগঠনগুলো আমরা যখন অনুমোদন নিই, বিশেষ করে আমি যখন আল্লাহ সামলক ফাউন্ডেশন প্রথম অনুমোদন নিয়েছিলাম জয়েন্ট স্টকের, যে অনুমোদনটা বিদ্যানন্দের আছে, এই অনুমোদনের জন্য আমার সময় লেগেছিল 3 মাস, এবং অনুমোদনটা কিভাবে নিব সেটা প্রসিডিওর আমি অনুমোদন হওয়ার পরে ফেসবুকে একটা পোস্টও দিয়েছি, কারণ আমি জানতাম না একটা সংগঠন কীভাবে অনুমোদন নিতে হয়, যার কাছ থেকে আলাপ করে সেও জানে না, অনেকে জানতো না, সেজন্য আমি একটা পোস্ট দিয়েছি। এবং আমাদের এই পোস্ট দেখে আমার সাথে কথা বলে ইতিমধ্যে আরও 5-6টা-7টার উপরে সংগঠন রেজিস্টার্ড হয়েছে। আমরা চাই সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করতে, কারণ ছড়িয়ে দিতে সরকার এত সুন্দর সুন্দর পদক্ষেপ আছে ছড়িয়ে দিতে। 2 নম্বরে এনজিও, আমরা যখন বিদেশ থেকে কোনো একটা ফান্ডের বিষয়ে কথা বলি এনজিও ছাড়া যাবে না, আমরা যখন ফাউন্ডেশন আল্লাহ সামলক ফাউন্ডেশন যখন এনজিওর জন্য রেজিস্ট্রেশনের জন্য আমরা আবেদন করি, দেখা গেলো যে প্রচুর ডকুমেন্ট দিতে হয়েছে এবং প্রচুর তদন্ত হয়েছে, এনএসআই, তারপরে এসবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, চিটংয়ের ডিসি সাহেবের ম্যাজিস্ট্রেট পাঠিয়ে তদন্ত করেছেন, এবং আমাদের লোকাল ওয়ার্ড কাউন্সিলর এমপি মহোদয় মঈনুদ্দিন খান বাদল, আমাদের মরহুম এমপি, আমরা তো এই আল্লাহ সামলক যতদিন জীবিত থাকবে বাদল ভাইয়ের জন্য আমরা দোয়া করতে থাকবো, ওনার তত্ত্বাবধানে আমরা অনেক কিছু কাজ করেছি আলহামদুলিল্লাহ, ওনার ব্যক্তিগত সুপারিশ, ব্যক্তিগত ওনার লবিং, কিংবা আমাদের মেয়র সাহেবের সুপারিশ, এরপরও সরকারি উচ্চ পর্যায়ের আরও আরও কয়েকজন সম্মানিত কর্মকর্তাদের সুপারিশ হওয়ার পর দীর্ঘ 1.5 বছর পর আমরা এনজিও লাইসেন্স পেয়েছি। এবং এখনও যদি বিদেশ থেকে কোনো সংস্থা আমাদের সাথে কাজ করতে চায়, আমাদেরকে আগে ওই প্রজেক্টটা এনজিওরুতে জমা দিতে হয়, এনজিওরু ডিটেলস চেক করেন,
চেক করে কোন ধরনের কোয়েরিজ থাকলে সেই কোয়েরিজগুলো আমাদেরকে অ্যান্সার করতে হয়। এনজিওর প্রজেক্টে অ্যাপ্রুভাল দিলে যে এলাকায় প্রজেক্টটা বাস্তবায়ন করব সেই এলাকার ডিসি, ইএনও, সিভিল সার্জন, সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন ওনাদের তত্ত্বাবধানে আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ করতে হয়। প্রজেক্ট সম্পন্ন করার পরে ওনাদের কাছ থেকে আবার একটা প্রত্যয়নপত্র নিতে হয়, আবার ইন্ডিভিজুয়াল প্রজেক্টে একটা অডিট রিপোর্ট নিতে হয়, সবগুলো আবার এনজিওর আমাদের জমা দিতে হবে। এটা হচ্ছে সরকারের রুলস নিয়ম। তো আমাদের কাছে যে জিনিসটা এখন আবিষ্কার হয়েছে যে বিদ্যানন্দের কোনো ধরনের এনজিওর অনুমোদন ছাড়া বিদেশের অনেকগুলো দেশ থেকে কোটি কোটি টাকা তারা অনুদান মানুষের কাছ থেকে নিচ্ছে, কালেকশন করতেছে, কিন্তু হাউ ইট পসিবল, কীভাবে সম্ভব, এটা বাংলাদেশে কীভাবে আসতেছে, মানে আমি সারপ্রাইজ। আমি বিদ্যানন্দের কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি, আমারও হয়তো যদি জানার কোনো দুর্বলতা থেকে থাকে দয়া করে আমাকে একটু পরিষ্কার করবেন। সরকারি আইনটা যদি আমার নাও, আমি হয়তো মানে নাও জানতে পারি, কিন্তু আমি যতটুকু কাজ করছি একজন মাঠ কর্মী হিসেবে, সামান্য একজন মাঠ কর্মী হিসেবে, আমি অনেকে জানেন একদম খুটি খুটি চেষ্টা করি কাজ করার জন্য একদম এন্ড ইউজার লেভেলে, যাতে আমাদের সংগঠনের সহযোগিতাটা পৌঁছে এবং সরকারের উচ্চ পর্যায়েও আমি ব্যক্তিগত চেষ্টা করে যাবতীয় ডকুমেন্টেশন গুলা যদ্দূর সম্ভব সুন্দর করে দেওয়ার জন্য এবং অনুমোদন নিয়ে কাজ করার জন্য। তো যদি এনজিওর অনুমোদন না থাকে তাহলে কি আপনাদের টাকাগুলা কি কোনো হুন্ডির মাধ্যমে কেউ দিচ্ছে কিনা এবং সেইটা আবার বৈধ হচ্ছে কিনা, আমি এই প্রশ্নগুলো একটু জানাতে চাই। এবং আরেকটা কথা হচ্ছে কি, অনেকে আমাদেরকে জানাচ্ছেন ওনাদের সাথে পুলিশ আর্মি ওনারা হেল্প করেন। আসলে ভাই পুলিশ আর্মি, আপনি আপনার এলাকায় যদি কোনো একটা ভালো কাজ করেন আপনার নিকটস্থ থানাকে একটু জানাবেন আমরা এই ধরনের ভালো কাজ করতেছি। আপনি যদি কোনো দলের এই চিহ্নিত কেউ হয়ে না থাকে, কোনো মানে ওই ধরনের দলের যদি চিহ্নিত কেউ হয়ে না থাকেন, আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী সবাই সাহায্য করবে। ভাই পুলিশ আর্মি ওরা তো মানুষ, ওরা তো মানুষের জন্য কাজ করতে চায়। যখন দেখে ওরা কেউ ভালো কাজ করতেছেন, ওনারা একজন মানুষ হিসেবে, একজন বাংলাদেশের বাইরে ওনারা এগিয়ে আসেন। আমার যতটুকু ধারণা বিদ্যানন্দকে যে সমস্ত পুলিশ আর্মির বাইরে হেল্প করেছেন ওনারা স্রেফ মানবিক আবেগ নিয়ে হেল্প করেছেন, ওরা একটা ভালো কাজ করতেছেন, ওদের ভালো কাজের মধ্যে আমরা একটু অংশগ্রহণ করি, সহযোগিতা করি, এতটুকুই। নাহলে কিন্তু পুলিশ আর্মির কোনো এত তাড়াপড়া নেই যাবতীয় ডকুমেন্টেশনগুলা মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য ওদের ওই সময়টুকুনও কিন্তু নাই। তো সেজন্য আমরা আমরা যে জিনিসটা বলছি, ওনাদের দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাকাউন্ট, ওনারা বলেছিল প্যাপেল অ্যাকাউন্ট, প্যাপেল অ্যাকাউন্ট দেশের বাইরে কোন একটা অ্যাকাউন্টে জমা হবে, বাংলাদেশে এখনো প্যাপেল অনুমোদিত নাই। তাহলে আরটা হচ্ছে ফেসবুক ফান্ডরাইজার, ফেসবুক ফান্ডরাইজার বাংলাদেশে অনুমোদন নাই, বিদেশের যে কোনো অ্যাকাউন্টে মানে যিনি ফেসবুক ফান্ডটা রাইজ করবেন, ফান্ডটা টাকাটা উঠাবেন, উনি ওখানে জমা দেবেন, কিন্তু ওখান থেকে বাংলাদেশে কীভাবে আসতেছে, একটা প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা বিদ্যানন্দ আর কর্মকর্তা যারা আছেন ওনাদের কাছে বিনীত প্রশ্ন, জাকাত বুট নিয়ে আপনারা যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন একটু মেহরবানি করে আপনাদের যে সমস্ত তিনজনের নাম বলেছেন, এক নম্বর ইলিয়াস সিদ্দিক স্যার, দুই নম্বর হচ্ছে ডক্টর মুশফিক স্যার, ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা বলেছেন গত 1 বছর ধরে কোনো যোগাযোগ নাই এবং আপনারা ওনাদের তত্ত্বাবধানে খরচ করেন না, ওনাদের কাছ থেকে শুধুমাত্র গাইডলাইনটা নিয়েছেন। তো এই বিষয়গুলো যদি আপনারা জনগণের কাছে একটু পরিষ্কার করেন তাহলে সাধারণ জনগণ অনেক উপকৃত হবে। এবং আমিও সবাইকে জানাবো যে আমরা জাকাত প্রথম আমাদের আত্মীয় স্বজনকে দিব, নিকটজনদেরকে দিব, যদি সেরকম সম্ভব না তাহলে আপনি অথেন্টিক সংস্থা যারা আপনাকে টোটাল খরচের এস্টিমেট দিতে পারবে, টোটালটা হিসাবপত্র পরিষ্কার করে দিতে পারবে, এই ধরনের কোনো সংস্থাকে দিবেন। এবং জাকাত যেহেতু একটা ইসলামিক বিধান অনুযায়ী যাতে জাকাতটা খরচ হয় ওইভাবে যাতে আমাদেরকে একটু নজর রাখতে হবে। সর্বোপরি আমি অন্য কোনো বিষয়ে যাচ্ছি না, পোস্টে ক্রেডিট হয়েছে না হয়েছে আরও অনেকগুলো প্রশ্ন ছিল, ওগুলোতে যাবো না, আমি এই দুইটা প্রশ্ন রেখেই আজকে লাইভ থেকে বিদায় নিয়েছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।